গত একটা বছর আমরা শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকার ফলে আমরা জানি যে আমরা গত বছরের পাঠে বিশেষ অগ্রগতি আমাদের হয়নি। তবে এই অগ্রগতির জন্য বা গত বছরের যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি সেটা আমরা এই বছরের শুরু থেকেই সেটা পুষিয়ে নেব। তো নতুন বছরে আজ বেশ কয়েকদিন হয়ে গেল, আমি জানি যে সবার কাছে তোমাদের এখন বই আছে। তোমরা আমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের আমরা প্রথম অধ্যায়ে প্রথম পাঠে যাই। আজকে আমরা দেখি আমাদের এই প্রথম অধ্যায়ের কি আছে নাম। এখানে দেখা যাচ্ছে যে আমাদের নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে কি উন্নততর জীবনধারা। আমি জানি তোমাদের কাছে এখনই প্রশ্ন আসছে যে কেন এমন পাঠ শিরোনাম। হ্যাঁ, তোমরা সকলেই জানো আমরা এখন উন্নত সভ্যতায় বিজ্ঞানের আশীর্বাদপূর্ণ একটা জায়গায় আমরা বসবাস করছি। এই সংস্থা এখন আমাদের ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা এখন বিজ্ঞানের বিভিন্ন অবদানের মধ্য দিয়ে যাই। তবে এটাও ঠিক যে শুধুমাত্র যে আমাদের বিজ্ঞানের অগ্রগতির সাথে আমাদের জীবনের মান উন্নয়ন রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই উন্নয়নের সাথে সাথে আমাদের নিজেদের শরীরকে সুস্থ এবং সবল, কর্মক্ষম এবং আধুনিক করতে হলে আমাদের যে বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা বিজ্ঞানের চূড়ান্ত আধুনিক পর্যায়ের যে যুগটা আছে সেই যুগে বসবাস করলেও রোগ ব্যাধি জরা এগুলো কিন্তু আমাদের কিছু ছাড়েনি। তার একমাত্র কারণ হচ্ছে খাদ্য সম্পর্কে সঠিক ধারণা কিন্তু আমাদের অনেকেরই নেই। যাদের আছে আমরা নিশ্চিন্তে বলতে পারি তারা তাদের জীবনযাত্রার মান অবশ্যই উন্নয়ন করে নিয়েছে। তো যাতে করে আমরা আমাদের জীবনটাকে আরো উন্নত করতে পারি এই জন্য এই পাঠটা আমাদের অতি জরুরি। তো এসো এই পাঠে আমাদের কি আছে সে বিষয়ে আমরা একটু বিষয়ে বিশেষভাবে আলোচনা করি। এই বিষয়ে আমাদের প্রথম যে পাঠটা আছে সেটা হচ্ছে খাদ্য এবং পুষ্টি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি জানি যে এখন যদি আমি প্রশ্ন করি খাদ্য কাকে বলে, তোমাদের সবার কাছে মনে হবে ম্যাডাম বুঝি আমাদের ছোট ভেবেছে যে আমরা খাদ্য কি সেটা বলতে পারি না। হ্যাঁ, আমি জানি তোমাদের অনেকের কাছে এটাই উত্তর আছে যে আমরা যে সকল খাদ্যবস্তু গ্রহণ করি বা খাই সেটাই হচ্ছে খাদ্য। আসলে কিন্তু সেটা না। পুষ্টিবিজ্ঞান অনুযায়ী আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সেগুলো সবই কিন্তু খাদ্যের মধ্যে পড়ে না। আমরা খাদ্য সেই সকল আহার্য বস্তুকেই বলতে পারি যেগুলো খেলে আমাদের জীবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ, এক কথায় বলা যায় সকল পুষ্টি সাধন করে, সেই উপাদানগুলোকেই আমরা কিন্তু শুধুমাত্র খাদ্য হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা জেনে গেলাম যে খাদ্য কাকে বলে। খাদ্য সেই সকল উপাদান যেগুলো আমাদের দেহকে কর্মক্ষম, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বৃদ্ধিতে সাহায্য করে সেই সকল খাদ্য উপাদান হচ্ছে আহার্য বস্তু
হচ্ছে খাদ্য। এবং এখন আমরা কথা হলো তার পুষ্টি কি। খাদ্য আমরা বুঝতে পারলাম, কিন্তু পুষ্টি কি? পুষ্টি হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যা পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহার করে এবং খাদ্যবস্তুকে পরিপাক এবং শোষণ করে আত্মীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে, বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্টি। ইংরেজিতে একে বলা হয় নিউট্রিশন। অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবদেহের জীবনী শক্তি যোগান দেয় তাদেরকে একসঙ্গে আমরা বলতে পারি নিউট্রিয়েন্টস বা পরিশোষণ। যেমন আমরা খাদ্য থেকে কি কি পাই, আমরা গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টস কিন্তু আমাদের পরিপাক করার প্রয়োজন হয় না, জীবদেহে এটা খাদ্যের মাধ্যমে এটা শোষণ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম খাদ্য কি, পুষ্টি বা কি। এখন কথা হচ্ছে খাদ্যের কাজ কি। খাদ্যে আমরা দেখেছি যে খাদ্যের প্রধান যে কাজ সেটা হচ্ছে তিনটি, প্রধান লক্ষণীয় কাজ হচ্ছে তিনটি। এর প্রথমটা হচ্ছে, এক নম্বর যেটা সেটা হচ্ছে দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণ, এটা হচ্ছে তার একটা কাজ। অন্য যে কাজটা হচ্ছে আমাদের, আমরা আমাদের শরীরটা গরম কিছু থাকে, তার কারণ হচ্ছে কি, খাদ্য। তার মানে আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদন করে এবং আমরা যে কর্মশক্তিটা পাই এটা খাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তাহলে দ্বিতীয় কাজটা আমরা পেলাম খাদ্যের, যে তাপ শক্তি এবং কর্মশক্তি প্রদান করা। খাদ্যের তৃতীয় নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, দেহ সুস্থ সবল এবং কর্মক্ষম রাখা। তাহলে খাদ্যের আমরা তিন ধরনের যে প্রধান যে কাজ সেগুলো আমরা জেনে গেলাম। এখন কথা হচ্ছে খাদ্যের উপাদান কি, খাদ্যের উপাদান কয়টি। হ্যাঁ, তোমার ছোটবেলা থেকে এই জেনে এসছো খাদ্যের উপাদান মূলত হচ্ছে ছয়টি। কিন্তু এই ছয়টি উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়, দুইটি ভাগে ভাগ করা যায়। কি কি? মুখ্য খাদ্য উপাদান এবং সহায়ক বা গৌণ খাদ্য উপাদান। আমরা খাদ্যের উপাদানকে আমরা এভাবে একটু দেখি, খাদ্যের উপাদান, এই খাদ্যের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মুখ্য খাদ্য উপাদান এবং সহায়ক খাদ্য উপাদান। এখন কথা হচ্ছে কি যে মুখ্য খাদ্য উপাদান কি কি, যে খাদ্যের মূল উপাদান ছয়টি, সেটা আমরা বলতে পারি আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। কিন্তু এই ছয়টাকে আমরা মুখ্য খাদ্য উপাদান এবং সহায়ক খাদ্য উপাদান এই দুটি ভাগে ভাগ করেছে। মুখ্য খাদ্য উপাদান কি, যেটা জীবদেহে বেশি পরিমাণ দরকার হয় সেটা হচ্ছে মুখ্য খাদ্য উপাদান। আর সহায়ক খাদ্য উপাদান, যে উপাদানগুলো অবশ্যই শরীরে দরকার হয় তবে এদের পরিমাণটা মুখ্য খাদ্য উপাদানের মতন নয়, আমাদের উপস্থিত থাকতে হবে খাদ্যে কিন্তু এত বেশি পরিমাণ নয়। তাহলে এবার আমরা দেখি মুখ্য খাদ্য উপাদানকে আবার কয়েকজন নিয়ে ভাগা যায়, কয়েকজন মানে কি কি। শর্করা, স্নেহ পদার্থ অর্থাৎ শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ বা
পদার্থ বা চর্বি জাতীয় খাদ্য যেটা আমরা খেয়ে থাকি। আর সবাই খাদ্য উপাদান তিনটি কি কি? ভিটামিন, খনিজ লবণ এবং অন্যটি হচ্ছে পানি। তাহলে আমরা কি দেখলাম যে খাদ্যের উপাদানকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, কি মুখ্য খাদ্য উপাদান এবং সহায়ক খাদ্য উপাদান। তাহলে মুখ্য খাদ্য উপাদান কয়টা? তিনটা, আমিষ, শর্করা এবং স্নেহ পদার্থ। সহায়ক খাদ্য উপাদান হচ্ছে তিনটি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা এই পাঠটা শেষ করব। পরের ক্লাস থেকে আমরা যে খাদ্যের যে বিভিন্ন উপাদানগুলো আছে, শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই উপাদানগুলা আমাদের শরীরে আমরা কি কি কাজে দরকার হয় বা এই খাদ্যগুলো আমরা কোন কোন খাবার থেকে পেয়ে থাকি আর এর পুষ্টিগত গুরুত্ব এবং এর অপচয়িত লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই পর্যন্ত আমাদের আজকের প্রথম পাঠটা এখানে শেষ করলাম। তোমাদের যে বাড়ির কাজটা আমি নিব সেটা হচ্ছে তোমরা 1.1 এ যে অংশগুলো আছে এই অংশগুলো তোমরা একটু রিডিং করবে এবং রিডিং করে এখান থেকে ছোট ছোট আমি অল্পই দিচ্ছি 5টি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে এবং এর উত্তর লিখে রাখবে। তাহলে বাড়ির কাছে তোমরা লিখে রাখো, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এটা আশা করছি যে খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের শ্রেণীকক্ষে দেখা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।